সারা দেশের চা শ্রমিকদের তুলনায় সবচেয়ে কম দৈনিক মজুরি পাচ্ছে ত্রিপুরার চা শ্রমিকরা। এত কম টাকা মজুরিতে শ্রমিকদের সংসার প্রতিপালন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে শ্রমিকদের মজুরি নিয়ে কোর্টের দেওয়া রায় কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতা কানু ঘোষ। ভারতবর্ষের অন্যান্য স্টেটে শ্রমিকরা শোনার পর অত্যন্তভাবে মানে ঘৃণা প্রকাশ করছে যে 105 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে, এটা হয় না। আসামে মজুরি 205 টাকা, পশ্চিমবাংলা মজুরি 204 টাকা, কেরালার মজুরি 432 টাকা, তামিলনাড়ুর মজুরি 397 টাকা, এ অবস্থার মধ্যে আমাদের রাজ্যে মজুরি 105 টাকা। এটা শোনার পর আমরা বললাম যে বামফ্রন্ট সরকার থাকাকালীন 176 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, কিন্তু লেবার দপ্তরের প্ররোচনায় মালিকদেরকে সাহায্য করে দিয়েছে তারা যাতে কোর্টে মামলা করতে পারে, এবং তার জন্য সমস্ত সুযোগ তারা করে দিচ্ছে। আজকে কোর্ট থেকে রায় দিছে এটাকে কার্যকরী করা, কিন্তু শ্রম দপ্তর এখন পর্যন্ত এই বিষয়টা কার্যকরী করে নাই। আমরা আজকে জানান দেবো, প্রয়োজনে আমরা আবার কোর্টে যাবো।